হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর নিয়ে এসে গেছি টলিউড ইন্ডাস্ট্রির লেটেস্ট নিউজ। আজকে আমরা রিভিউ করবো হচ্ছে টিজারের। কোন টিজার? না, কিডন্যাপ। কিডন্যাপ কার সিনেমা? আমরা জানি প্রত্যেকে, দেবের সিনেমা। দেব রুক্মিণী রয়েছেন, সুরিন্দর ফিল্মস এর প্রোডাকশন, রাজা চন্দ্র ডিরেকশন। আপনাদেরকে বলে রাখি, গল্পটা দেব নিজেই তৈরি, মানে স্টোরি ইজ রিটেন বাই দেব হিমসেলফ। টিজার বেরিয়েছে, খুব বড় একটা টিজার নয়, ছোট 40 সেকেন্ডের টিজার আজ। এবং নামটা এর আগে রিভিল ছিল না, তো প্রত্যেকের মধ্যে একটা অ্যান্টিসিপেশন ছিল যে কি নাম হবে, কি নাম হবে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যাতে আমি বলেছিলাম যে নামটা সদা হবে, এটাই ছিল ওয়ার্কিং টাইটেল, ওয়াজ সদা। এটা কনফার্ম নিউজ। ফাইনালি তারা চেঞ্জ করে দিয়েছে, কারণ কিডন্যাপ নামটা আরো শুনতে ভাল লাগছে। তো টিজারের মধ্যে আসছি, তার আগে আপনাদেরকে একটু গল্পের ব্যাপারে বলতে চাই। তো গল্পটা হচ্ছে, দেব একজন ডিজের রোল প্লে করছে, এটা পেপারে বেরিয়েছে, ডিজের রোল প্লে করছে। এবং রুক্মিণী হচ্ছে একটা ফটো জার্নালিস্ট, তার মানে দেব দুবাইতে থাকে, আই থিঙ্ক দুবাইতে, কারণ ম্যাক্সিমাম অনেক পোর্শন দুবাইতে শুটিং হচ্ছে এবং থাইল্যান্ডে শুটিং হচ্ছে, কিছুটা কলকাতাতেও শুটিং হচ্ছে, দুবাইতে থাকে। এবং রুক্মিণীর সাথে তার কিছুভাবে আলাপ টালাপ হয়, এবং তারপরে সে একটা এরকম উমেন ট্রাফিকিং এর কিছু, মানে যারা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে উমেন ট্রাফিকিং এ বেচে দেয়, মানে এসব করে, তাদের কিছু লোকের ছবি রুক্মিণী তুলে নেয়, এবং তারপরে সেই লোকগুলো রুক্মিণীর পিছনে পড়ে যায় এবং হয়তো তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। তো দেব তারপরে তাদের পিছনে যায়, কেন কি একটা জিনিস দেখবেন ওখানে লেখা আছে, হাউ ফার ইউ ক্যান গো ফর ইউর লাভ, ঠিক আছে? তো মানে ভালোবাসার জন্য লড়াই। তবে আমার এটা পার্সোনালি মনে হচ্ছে অ্যাকশনটা দেখে যে দেব ইজ নট ওনলি এ ডিজে, মানে ওটা একটা ডিসগাইজ। আমার তো এরকম মনে হচ্ছে যে হয়তো এক্স আর্মি অফিসার বা হয়তো কোনো সিক্রেট এজেন্ট, এরকম কিছু একটা অ্যাঙ্গেল থাকবে, কারণ না হলে যে অ্যাকশনের ঝলকগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কখনোই পসিবল হতো না। মানে এটা আমার অ্যাজাম্পশন, হয়তো আমি ভুলও হতে পারি, কিন্তু আমার এরকম মনে হচ্ছে। কারণ দুটো হাতে মেশিন গান নিয়ে একটা সিন আছে যেটা খুব ভাল লাগছে, যেটা কিছুটা কিছুটা হলিউডের সিনেমার মতো মনে হচ্ছে। এবং আরো একটা সিন আপনার, মানে টিজারে প্রচুর জাম্পকাট জাম্পকাট দিয়ে আছে, তো খুব ফাস্ট টিজারটা, প্রথম দিকটা খুব স্লো, একটা আপরাইজিং মিউজিক আছে যার সামনে দেব আর রুক্মিণীর রোম্যান্স দেখাচ্ছে, এবং দুটো জনের কেমিস্ট্রি খুবই ভালো লাগছে। আমরা জানি দেব রুক্মিণীর জুটি খুবই ভালো, মানে অন স্ক্রিন খুব ভালো লাগে, সেই জিনিসটা লাগছে। তারপর হঠাৎ একটা পয়েন্ট থেকে এসে গুলি চলে, এবং সেইখান থেকে একটা হার্ড রক মিউজিক পিছনে বাজতে শুরু করে, এবং দেবের ফাইটিং সিনগুলো দেখা যায়, যেখানে দেব দুটো মেশিন গান হাতে নিয়ে করছে, বা বেয়ার হ্যান্ডে ফাইট আছে, একটা বডি গেঞ্জি পরে আছে, মানে বেয়ার বডি গেঞ্জি পরে আছে, এরকম একটা সিন আছে, অনেক কিছু দেখা যায়। তারপরে শেষ হয়ে যায় এবং ট্রেলার কামিং সুন। তো এই যে হার্ড রক মিউজিকটা আছে, ওটা ট্রেলার টিজারের সাথে খুব ভালো যাচ্ছে অ্যাকশনের সাথে, এবং প্রথমে একটা স্লো আপরাইজিং মিউজিক আছে, এগুলো তো মিউজিকের ব্যাপারে বললাম, কেমিস্ট্রিটা ভালো লাগছে। এবং অ্যাকশন গুলো এখনই পুরোপুরি বলা উচিত নয়, বাট কিছু গ্লিমসেস দেখে আমার মনে হয়েছে যে এটার অ্যাকশনের যে কোয়ালিটি, যে স্ট্যান্ডার্ডটা, সেটা একটু আপ হয়েছে। সিরিয়াসলি, বাংলা সিনেমা যেরকম আমরা দেখে আছি তার থেকে অনেকটা বেটার আমার মনে হয়েছে। এবং আরো একটা যেটা মনে হয়েছে বললাম, ইদার দেব একটা কোনো এক্স মিলিটারি অফিসার বা এক্স পুলিশ অফিসার, বা হয়তো সে নিজে সিক্রেট এজেন্ট, মিউজিশিয়ানের একটা ছদ্মবেশে থাকতো, এবং তার হয়তো মিশনই ছিল যে ওইটাকে এক্সপোজ করা, হতে পারে, এগুলো সবই হতে পারে, আই ডোন্ট নো। এগুলো ছিল টিজারের ব্যাপারে, আমার বেশ ভালো লেগেছে। ট্রেলারটা কবে আসে? এবং আমি দেখুন যে প্রেডিকশনটা আরেকটা করেছিলাম যে এটা এপ্রিল মাসে বেরোবে, মার্চ মাসে হোলিতে বেরোনো পসিবল না, কারণ কি এক মাসের মাত্র টাইম, এপ্রিল মাসে বেরোবে আমি ভেবেছিলাম এই কারণে, কারণ বাংলা সিনেমার জেনারেলি প্রমোশন এক দেড় মাসই হয়, কিন্তু দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স কে আমি দেখেছি ওরা যখন থেকে, মানে নিজের সিনেমা বানায় তখন ওরা যখন থেকে সিনেমা অ্যানাউন্স করে তখন থেকেই প্রমোট করা শুরু করে দেয়। সেটা আপনি হইচই বলুন, চ্যাম্প বলুন, যে কোনো সিনেমা, পাসওয়ার্ড রিসেন্টলি, বিভিন্ন রকম ভাবে তারা প্রমোট করতে থাকে, তারপর টিজার বার করে, তারপর ট্রেলার বার করে, তার আগে পোস্টার আসে, পোস্টার টু আসে, পোস্টার মেকিং এর ভিডিওস ছেড়ে দেয়, হইচই এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তো হয়তো দেব এবারে নিজের কিছু ইনপুট সুরিন্দর ফিল্মস এ দিচ্ছে, তাই জন্য হয়তো, কারণ ঈদ অলমোস্ট জুন নাগাদ, তো এটা অনেকটা সময়, মানে আজ এখন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির মিডল, এবং এরপর মার্চ, এপ্রিল, মে, জুন, চার মাস বাংলা সিনেমার প্রমোশন, তার চার মাস আগে টিজার। তো আই থিঙ্ক ট্রেলারটা অনেক পরেই আসবে, আই থিঙ্ক, জানি না, হয়তো ট্রেলার ওয়ান, ট্রেলার টু, এরকমও কিছু স্ট্র্যাটেজি থাকতে পারে, কারণ কি দেব প্রমোশনের দিকে তার নতুন নতুন আইডিয়া, অনেক কিছু ইনপুট করে। তা আমার ওভারঅল টিজারটা খুবই ভালো লেগেছে, এবং বোধ ক্রেডিট, যে মাঝে মাঝে ক্রেডিট গুলো আসছে, গুলি চলে যাচ্ছে কিডন্যাপ লেখার মাঝখান দিয়ে, সেটাও খুব ভালো করেছে। সো আমার ওভারঅল ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখে জানাও। এবং খুবই অ্যান্টিসিপেটেড একটা জিনিস ছিল, প্রত্যেকে এক্সাইটেড ছিল যে কি হবে নামটা, কি ধরনের হবে, মানে ফিলিংটা কিরকম হবে সিনেমাটা, রোমান্টিক থ্রিলার, রোমান্টিক থ্রিলার বলছিল, সেটা দেখা গেল।
আই থিঙ্ক প্রত্যেকেরই ভালো লেগেছে। কমেন্ট সেকশনে লিখে জানো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিলে আপনি সব রকমের নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।